আজই চূড়ান্ত হচ্ছে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা। কাল ঘোষণা, কোনো তফসিল নয়, সরকারের পদত্যাগ ছাড়া আর কোনো কিছুই ভাবছে না বিএনপি। ভোটের পরিস্থিতি নয়, নির্বাচনের সহিংসতা পর্যবেক্ষণে আসতে চায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। নেতিবাচক মনোভাবের পেছনে ভিন্ন উদ্দেশ্য দেখছেন বিশ্লেষকরা। এবং জিম্মি 12 বিদেশি সহ 25 জনকে মুক্তি দিল হামাস। 39 ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দিল ইসরায়েল। নতুন জীবন পেয়ে আনন্দে আত্মহারা উচ্ছ্বসিত স্বজনরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। আজই চূড়ান্ত হচ্ছে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা। কাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে প্রার্থীদের নাম। এর আগে আগামীকাল গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন দলীয় সভাপতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় বলি কিংবা দলের প্রধান কার্যালয় বলি কিংবা দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় বলি, সবখানে কিন্তু এখন এই মুহূর্তে যে নির্বাচনী আমেজ এবং যে নেতাকর্মীতে যে সরগরম, সেই পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। এবং ভোটকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা, সেটি কিন্তু যে চোখে পড়ার মতন। আমি যদি একটু বিষয় জানাতে চাই, আমি এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় ধানমন্ডি 3A-তে এই মুহূর্তে রয়েছে। এবং এখানে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু এই আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসে ভিড় করেছেন। সেখানে কিন্তু অনেকে মানে তৃণমূলের যে কর্মী সমর্থক কিংবা মনোনয়ন প্রত্যাশী তারাও কিন্তু যথেষ্ট পরিমাণ রয়েছেন। আমরা কিন্তু এখানে যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক কিংবা নেতৃত্ব স্থানীয় পর্যায়ের অনেকেই কিন্তু ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসে ভিড় করছেন। তারা একটু জানার চেষ্টা করছেন যে মনোনয়নের যে সবশেষ পরিস্থিতি কিংবা যে কাদেরকে কীভাবে বেছে নেওয়া হচ্ছে সেই পরিস্থিতিগুলো জানার চেষ্টা করছেন। এবং একই সঙ্গে কিন্তু যে দলের কেন্দ্রীয় নেতারা যারা রয়েছেন তারাও কিন্তু এই মানে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসে পৌঁছেছেন। কিছুক্ষণ আগে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসেও কিন্তু যে এখানে পৌঁছেছেন। তার বাইরেও দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা এসে বর্তমানে এই কার্যালয়ে রয়েছেন। এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই মুহূর্তে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয় আসে মত বিনিময় করছেন এবং সবশেষ পরিস্থিতিগুলো জানার চেষ্টা করছেন। আর মনোনয়ন প্রসঙ্গে যদি বলতে যাই, আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে অর্থাৎ 23 বঙ্গবন্ধু এভিনিউ থেকে যে 4 দিনব্যাপী 3,362 জনের মনোনয়ন ফর্ম আসলে যে সংগ্রহ করেছেন, এবং সেই জায়গাতে তখন যেরকম একটি যে উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছিল, তো তাদের মধ্য থেকে যে দলের নানা বিষয় যে চুলচেরা বিশ্লেষণ করে তাদের যোগ্যতা, সেই মাপকাঠিগুলো বিবেচনা করে জনসম্পৃক্ততা এবং প্রার্থীর ব্যক্তিগত ইমেজ, সেগুলো বিচার বিশ্লেষণা করার মাধ্যমে যে 300টি আসনে দলের প্রার্থিতা সেটি কিন্তু যে প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জয়ী কিছু আসনে বাকি রয়েছে, সেটি হয়তো বা আজকের মধ্যেই শেষ হবে এবং আগামীকাল আনুষ্ঠানিকভাবে হয়তো বা যে সেই প্রার্থিতা চূড়ান্ত করা হবে। এবং একই সঙ্গে গণভবনে আওয়ামী লীগ সভাপতি তিনি কিন্তু যে দলের সকল মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গেও কিন্তু আগামীকাল মত বিনিময় করবেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। পরবর্তীতে আরও খবরাখবর নিশ্চয়ই আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সরাসরি ছিলাম রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের দ্বিতীয় দিন আজ। এই মুহূর্তে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আছেন রিপোর্টার আশরাফি দিবা। সরাসরি যাচ্ছি তার কাছে। ফর্ম বিক্রির পর আজ থেকে চলছে জাতীয় পার্টির দ্বিতীয় দিনের মতো প্রার্থী যাচাই বাছাইয়ের প্রক্রিয়া, এবং মনোনয়ন প্রত্যাশীরা সকাল থেকে আসছেন এবং তাদের সাক্ষাৎকার গ্রহণ নিচ্ছেন তাদের দলের মহাসচিব এবং দলটির চেয়ারম্যান। সকাল থেকে কিন্তু সকালে কিছুটা নেতাকর্মী ভিড় কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা আসছেন এবং তাদের সাক্ষাৎকার পর্ব চলছে। যারা মনোনয়ন প্রত্যাশীরা কিন্তু বলছেন যারা তারা যদি মনোনয়ন পান সেক্ষেত্রে তারা কেউ মাদক নিরাময় কাজ করতে চান, কেউ বেকারত্ব দূরীকরণ করতে চান, সেই মানে তারা মূলত দেশ এবং জনগণের স্বার্থে নাঙ্গলের প্রতীকের কাঙ্গালিরা কিন্তু কাজ করতে চান। প্রথম গতকালকে ছিল রংপুর এবং রাজশাহী দুই বিভাগের মনোনয়ন
মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ এবং সেই ধারাবাহিকতায় আজ কিন্তু খুলনা, বরিশাল এবং সিলেট এই তিন বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ চলছে এবং দশটা থেকে শুরু হওয়ার কথা থাকলেও সেটা বেলা সাড়ে দশটার দিকে সেই সাক্ষাৎকার গ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত কিন্তু তিনটি বিভাগে সাক্ষাৎকার গ্রহণ চলবে। কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু কথা বলেছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে এ পর্যন্ত 1800-র উপরে কিন্তু ফর্ম বিক্রি হয়েছে এবং কাল আজ তিন বিভাগের পর কাল ঢাকা এবং চট্টগ্রামের সাক্ষাৎকার গ্রহণের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আগামী 27 নভেম্বর। এবং যদিও এখন পর্যন্ত দলের ফর্ম গতকাল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফর্ম বিক্রি কার্যক্রম শেষ হয়ে গেছে, তবে মহাসচিব যেটি বলছেন যে যদি চেয়ারম্যান চান তাহলে সেক্ষেত্রে দু একজনের ক্ষেত্রে হয়তো বা তারা চাইলে এখনো চেয়ারম্যানের মাধ্যমে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারেন। এবং প্রধান পৃষ্ঠপোষক রওশনের সাদের বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন তিনি তিনটি ফর্ম চেয়েছেন কিন্তু এখনো পর্যন্ত সেগুলো কিন্তু তিনি সংগ্রহ করেন নাই। এবং মহাসচিব আবারও জানিয়ে দিয়েছেন তাদের দলের মধ্যে কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এবং এই চার দিনের মনোনয়ন ফর্ম বিক্রির পর যাচাই বাছাই তিন দিনের পর এবং আগামী 27 নভেম্বর কিন্তু এককভাবে 300 আসনে প্রার্থী ঘোষণা করবে জাতীয় পার্টি। এই ছিল বনানী কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি ছিলাম রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে। ভোটের পরিস্থিতি নয়, নির্বাচনের সহিংসতা পর্যবেক্ষণে আসতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। নির্বাচন কমিশনে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে গেল অক্টোবরে বাংলাদেশ সফর করে যাওয়া মার্কিন প্রতিনিধি দল কূটনৈতিক বিশ্লেষকদের মতে নেতিবাচক মনোভাব নিয়ে আসলে তাদের প্রতিবেদনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। কমনওয়েলথ সহ অন্য দেশের পর্যবেক্ষকদের মূল্যায়নের পরামর্শ তাদের। বাংলাদেশের নির্বাচন ঘিরে একদিকে ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দৌড়ঝাঁপ, তার নানা হস্তক্ষেপমূলক আচরণ নিয়ে আছে আলোচনা সমালোচনা, আর মার্কিনীদের দোষণ হিসেবে কাজ করছে মার্কিন সংস্থা ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি এনইডির সমর্থনপুষ্ট সিজিএস সহ কিছু এনজিও। এনইডি বিশ্বজুড়ে পরিচিত দ্বিতীয় সিআইএ হিসেবে। গত 8-11 অক্টোবর বাংলাদেশ সফর করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। চার দিনের অবস্থানকালে নির্বাচন কমিশন রাজনৈতিক দল, সুশীল সমাজ সহ বিভিন্ন পক্ষের সঙ্গে দেখা করে যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠান এনডিআই ও আইআরআই এর প্রতিনিধিরা। 15 অক্টোবর সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে 5টি সুপারিশ প্রদান করেন তারা, যেখানে বলা হয় জাতীয় নির্বাচনের সময় তারা পর্যবেক্ষক পাঠাবে কিনা তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর জানানো হবে। এই প্রেক্ষাপটে রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র 22 নভেম্বর ব্রিফিংয়ে বলেছেন গেল অক্টোবর থেকে বাংলাদেশে সরকার বিরোধী সমাবেশ করতে তৎপর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। একই দিন আইআরআই ও এনডিআই যৌথ বিবৃতিতে জানায় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে 5 সদস্য বিশিষ্ট কারিগরি দল পাঠাতে চায় দুই সংস্থা। তবে নির্বাচনে ফলাফল সংক্রান্ত বিষয় পর্যবেক্ষণ নয়, বরং নির্বাচনের আগের, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সহিংসতার পরিস্থিতি মূল্যায়নে আসবে দলটি। 6-8 সপ্তাহ অবস্থানকালে তারা নির্বাচন ঘিরে রাজনৈতিক দলের নিজেদের এবং একে অপরের সঙ্গে সহিংসতা, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি সহিংসতা, অনলাইনে হেনস্থার বিষয়গুলো এবং সেসব দমনে রাষ্ট্রীয় সংস্থাগুলোর ভূমিকা পর্যবেক্ষণ করবে দলটি। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সহিংসতা হবেই এমন নেতিবাচক মনোভাব নিয়ে আসছে মার্কিন পর্যবেক্ষকরা। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রেও নানা দুর্বলতা আছে। নেগেটিভ মাইন্ড এখানে আসেই তো, কিন্তু তাদেরকে বোঝাতে হবে, বলতে হবে। আমি শিওর যে আমাদের লোক যারা আছেন, যারা রাজনীতিতে আছেন, যারা তারা নিশ্চয়ই তাদের সঙ্গে কথাবার্তা বলছেন, কথা বলবেন তারা। আমেরিকান ইলেকশনে তারা ভোট 26% থেকে 30% হয়। ম্যাসাচুসেটসের মতো আরও আরও স্টেট আছে যেখানে কোনো ভোটই হয় না, দেয়ার ইজ নো কন্টেস্টেশন। এখানে কি একটা সিটের জন্য 100 জন? ইটস এ গ্রেট ডেমোক্রেসি। আমেরিকা শুড বি ইন্সপায়ার্ড বাই আস, দে শুড প্রেজ আস। কমনওয়েলথ আছে, সার্ক আছে, তারপরে এশিয়ান একটা সংস্থা আছে, ওরা আসছে, ও প্রায় 20-30টা হবে। তাদের কথা তো আমাদের মানতে হবে, আমল নিতে হবে। তো শুধু আইআরআই আর এনডিআই তো না। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন বিশ্বজুড়ে গণতন্ত্রের সবক দিয়ে বেড়ানো যুক্তরাষ্ট্রে বিলিয়নার না হলে আইন প্রণেতা হওয়া যায় না। তবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দূরত্বের কারণে মার্কিনরা নাক গলানোর সুযোগ পায় বলে মনে করেন তিনি। আমেরিকায় যে একই সমস্যা হয়ে গেছে, বলাই হয় যে বিলিয়নিয়ার্স ক্লাব, কারণ মিলিনিয়ার না হলে এখন বিলিয়নিয়ার হতে হয় যদি তাকে সেনেটর হতে হয় বা হাউস অফ রেপ হতে, তাই যদি হয় তাহলে আমি এই কাঠামোটা কেন ধরে রাখছি? বড় বড় দলের মধ্যে আস্থা নেই, তার রীতিমতো আইডেন্টিটি পলিটিক্সের মধ্যে চলে গেছে। তাতে তৃতীয় ফোর্স কিন্তু আবার এটা কি বলা হয় এই স্পেসটা ব্যবহার করেন,
এবং তৃতীয় অনেক ধরনের ফোর্স হতে পারে, সেটা ঘরের ভিতরে তৃতীয় ফোর্স হতে পারে, আবার ঘরের বাইরে তৃতীয় ফোর্স হতে পারে, যারা এই স্পেসটাকে নিয়ে ভাবল যে দেখি একটু সমস্যা তৈরি করি। দুজনেই বলছেন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা এগিয়ে নেবেন দেশের জনগণ, বিদেশি প্রেসক্রিপশন কাজে আসবে না বলেও মত তাদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছর দেশে বাড়ছে চর্মরোগী, বড়দের মতো শিশুরাও আক্রান্ত হচ্ছে এ ধরনের রোগে। চিকিৎসকরা শঙ্কা জানিয়ে বলছেন সচেতনতার অভাব এবং সার্বিক ত্বকের যত্ন সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় অজান্তেই ক্ষতি হয়ে যায় শিশুর। শাতিলা শারমিনের রিপোর্ট। আপনার শিশুর শরীরে চুলকানি হচ্ছে, লাল হয়ে যাচ্ছে শরীরের বিশেষ বিশেষ অংশ, অথবা ইনফেকশন হয়ে পুঁজবাগ হায়ের মতো হচ্ছে, ঠান্ডা লাগার সঙ্গে সঙ্গে মুখ লাল হয়ে যাচ্ছে, এগুলো হতে পারে মারাত্মক কোনো চর্মরোগের লক্ষণ। চিকিৎসকদের মতে বড়দের অনেক চর্মরোগী হয় শিশুদের। তো হাইজিন মেইনটেইন ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, তো যেরকম মোস্ট কমন হচ্ছে ডায়াপার র্যাশ, হ্যাঁ, তারপরে তার খেতা বালিশ এগুলো ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো না থাকলে, ইনফেক্টেড কন্ডিশন, ইনফেকশাস কন্ডিশন যেগুলো আছে, স্ক্যাবিস, ফাঙ্গাস, হ্যাঁ, বিভিন্ন আরও যেগুলো আছে এগুলোর সংক্রমণ, সংক্রমণ হয়ে গেলে আপনাকে সাফার করতে হবে এবং আপনাকে অবশ্যই ট্রিটমেন্টের আন্ডারে আসতে হবে। এপটিক ডার্মাটাইটিসে আক্রান্ত হলে শিশুর মুখ, কনুই, হাঁটু লাল ঘায়ের মতো হয়। শিশুকে অনেকক্ষণ ডায়াপার পরিয়ে রাখলে বা এ ধরনের পণ্যে অ্যালার্জি হলে হতে পারে ডায়াপার র্যাশ। মাইট নামক অতি ক্ষুদ্র প্রকার আক্রমণে খোসপাচড়া বা স্ক্যাবিস হয়। পোকাটি ত্বকের নিচে ডিম পেরে বংশবৃদ্ধি করায় দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়া এ রোগটি শিশুর জন্য পীড়াদায়ক হয়ে দাঁড়ায়। ভিটামিন ডির অভাবে হয় একজিমা, শিশুদের ক্ষেত্রে যা মারাত্মক হয়ে উঠতে পারে। ছত্রাকনাশক রোগ, টিনিয়া বা দাউদ গরমে বেশি হলেও বছর জুড়েই থাকে তার প্রকোপ। চিকিৎসকরা শঙ্কা জানিয়ে বলছেন সাধারণত জটিল পর্যায়ে আসা শিশুদের চিকিৎসার সময় লাগে অনেক, আবার অনেক ক্ষেত্রেই পুরোপুরি নির্মূল হবার আগেই ওষুধ নেওয়া বন্ধ করায় জীবাণু হয়ে ওঠে আরও শক্তিশালী, রোগ পৌঁছে যায় জটিল পর্যায়ে। ডাক্তারের কাছ থেকে বোঝা বেশি জরুরি, পেশেন্টকে কাউন্সিলিংটা জরুরি, যে চিকিৎসা বন্ধের নিয়ম আছে, হঠাৎ করে চিকিৎসা বন্ধ করা যাবে না, ওষুধ বন্ধ করতে হবে বুঝে শুনে ধাপে ধাপে। আর পুরাটা চিকিৎসা ভালো হতে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেড় থেকে দুই মাস লাগে, এত সহজে যায় না। চিকিৎসকদের পরামর্শ শুধু শীতকাল নয়, পুরো বছর জুড়ে যত্ন নিতে হবে শিশুর ত্বকের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। গ্রামীণফোন, রবি ও বাংলালিংকে নতুন অডিট শুরু করতে যাচ্ছে বিটিআরসি। গ্রামীণফোন ও রবির নয় বছর আর বাংলালিংকের অডিট হবে চার বছরের। পর্যায়ক্রমে অন্য টেলিকম সেবাদাতাদের অডিটও করবে প্রতিষ্ঠানটি। শুভ খানের রিপোর্ট। দেশের টেলিকম সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর আর্থিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে 2014 সালে রবি ও গ্রামীণফোনে অডিট কার্যক্রম শুরু করে বিটিআরসি। শীর্ষ দুই অপারেটর গ্রামীণফোন ও রবির অডিট করা হয় 1997 সাল থেকে 2014 সাল পর্যন্ত, আর বাংলালিংকে অডিট করা হয়েছে 1996 সাল থেকে 2019 সাল পর্যন্ত। 17 বছরে গ্রামীণফোনের কাছে অডিট আপত্তি বের হয়েছে 12,579,95,00,000 টাকা, রবির কাছে বিটিআরসির পাওনা দাবি 867,24,00,000 টাকা, আর বাংলালিংকের অডিট আপত্তি বের হয় 823,05,00,000 টাকা। 2018 সালে রবি ও গ্রামীণফোনের কাছে বিটিআরসির পাওনা দাবির বিষয়টি গড়িয়েছে আদালতে, যা এখনও নিষ্পত্তি হয়নি। এমন প্রেক্ষাপটে আবারও মোবাইল অপারেটরদের নতুন অডিট কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিটিআরসি। হঠাৎ করে 3-4 বছর পরে এসে বড় বড় ক্লেম করে যদি করা হয় সেটা বিজনেসের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে থাকে। প্রতি বছর যদি অডিট করে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বুঝতে পারবো যে যদি অডিটে কোনো আমাদের কোনো সমস্যা থেকে থাকে আমরা সঙ্গে সঙ্গে ফিক্স করতে পারবো। নিয়ন্ত্রক সংস্থা বলছে তিন অপারেটরের যে পর্যন্ত অডিট হয়েছে তারপর থেকে 2022-23 অর্থ বছর পর্যন্ত অডিট করা হবে। সে হিসেবে গ্রামীণফোন ও রবির 2014 থেকে 2023 সাল পর্যন্ত 9 বছর, বাংলালিংকের অডিট হবে 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত 4 বছরের। আমার রাষ্ট্রের রেভিনিউ ফাঁকি দিচ্ছে কিনা এটা তো আমার খুঁজে বের করতেই যাবো এবং আমি আদায় করব। তো যেটা যেটা আমরা অতীতে করেছি মোবাইল অপারেটরদের অডিট হলেও এর বাইরে রয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা এবং এনটিটিএন অপারেটররা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। যারা মুক্তি পেয়েছেন নতুন জীবন পেয়ে উচ্ছ্বসিত তারা।
শুক্রবার স্থানীয় সময় সকাল থেকে এই গাজায় চলছে বহু কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি। চুক্তি অনুযায়ী প্রথম দিনে কারাগার থেকে 39 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। বন্দীদের মধ্যে 24 জন নারী ও 15 জন তরুণ রয়েছে বলে জানা গেছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 6:30টায় বিষয়টি নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। কারাগার থেকে ফিলিস্তিনিদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনীও। গণমাধ্যমের বরাতে জানা যায়, মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিরা ওফার কারাগারে বন্দী ছিলেন। তাদের কারাগার থেকে বের করার আগে সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে ইসরায়েলি বাহিনী, যেন মুক্তিপ্রাপ্তদের নিয়ে সাধারণ মানুষ উল্লাস করতে না পারেন। তবে দীর্ঘ সময় পর প্রিয়জনকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন ফিলিস্তিনিরা। এর আগে স্থানীয় সময় বিকেল 4:00 13 জন ইসরায়েলি নাগরিককে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পাশাপাশি 11 জন থাই নাগরিককেও মুক্তি দেওয়া হয়। যুদ্ধ শুরুর 7 সপ্তাহ পর শুক্রবার স্থানীয় সময় সকাল 7:00 গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। এর 9 ঘন্টা পর বন্দীদের মুক্তি দেয় হামাস। ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার 2.5 ঘন্টা পর কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয় তেল আবিব। এদিকে গাজায় ইসরায়েলি বোমা হামলার জেরে উত্তরাঞ্চল ছেড়ে দক্ষিণে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা বাড়ি ফিরতে শুরু করেছেন। পায়ে হেঁটে কিংবা গাড়িতে করে উত্তরাঞ্চলে ফিরছেন হাজারো মানুষ। যুদ্ধবিরতি চললেও বাড়ি ফিরতে থাকা মানুষদের উপর ইসরায়েলি সেনারা গুলি চালায় বলে জানা গেছে। এতে কয়েকজন হতাহত হয়েছেন। একই সঙ্গে বাড়ি ফিরতে ফিলিস্তিনিদের বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। অপরদিকে যুদ্ধবিরতি শেষ হলেও গাজায় আবারও জোরালো হামলা শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। সাময়িক যুদ্ধবিরতি হলেও যুদ্ধ এখনই শেষ হয়নি জানিয়ে গাজায় অন্তত 2 মাস হামলা চালাবে বলে জানান তিনি। আফরিন মৌ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজই চূড়ান্ত হচ্ছে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা, কাল ঘোষণা। কোনো তফসিল নয়, সরকারের পদত্যাগ ছাড়া আর কোনো কিছুই ভাবছে না বিএনপি। ভোটের পরিস্থিতি নয়, নির্বাচনী সহিংসতা পর্যবেক্ষণে আসতে চায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। নেতিবাচক মনোভাবের পেছনে ভিন্ন উদ্দেশ্য দেখছেন বিশ্লেষকরা। এই ছিল সময় সংবাদে। খেলার সময় আপনাদের সঙ্গে থাকবেন সাজিদ মুস্তাহিদ। শ্রেয়া, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।